নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আসুন, আজকে আমি আপনাদের একটি এমন রেসিপি বানিয়ে দেখাবো যা আপনি যদি বানিয়ে আপনার প্রিয়জনদের খাওয়ান তারা খুবই আপনার নাম করবে ও এত সুস্বাদু এই খাবার যা খেয়ে আপনাকে বলবে বারবার বানিয়ে খাওয়াতে। বলুন তো কী নাম এর? এটা হচ্ছে বেকড রসগোল্লা। রসগোল্লাকে বেক করে যে আরও সুস্বাদু বানানো যায় তা এই রেসিপি বানিয়ে খাওয়ালে খেয়ে অবশ্যই বুঝতে পারবেন। চলুন আসুন, চলি আমরা কেমন করে বানাই এই রেসিপি দেখতে, চলুন শুরু করা যাক। এই রেসিপি বানাবার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে 1 লিটার দুধ নিয়ে আমাদের একটি বাসনে গ্যাসে চাপিয়ে দিতে হবে ও ক্রমশ এটাকে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এটা 1/4 হয়ে যায় ততক্ষণ এটাকে গ্যাসেই চাপিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে করে উপরে সর না পড়ে। সর পড়লে কিন্তু এই দুধের স্বাদ খারাপ হয়ে যাবে। যতক্ষণ না এটা এক পোয়া কনসিস্টেন্সিতে দাঁড়াচ্ছে ততক্ষণ আমাদের নাড়িয়ে নাড়িয়ে এটিকে জাল দিয়ে কমিয়ে আনতে হবে। দেখুন আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি। এরপরে আমাদের মিল্ক পাউডার নিতে হবে। আমি আমুলিয়া নিয়েছি, আপনারা যে কোনো মিল্ক পাউডার 3 টেবিলস্পুন পুরো ভরে নিয়ে হালকা গরম দুধে এটাকে মাখিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। দেখুন আমি একটি বাটিতে মিল্ক পাউডার নিয়ে দুধ দিয়ে পেস্ট তৈরি করছি। এমন করে এটা মেলাতে হবে যাতে এতে লাম্পস না থাকে। দেখুন হয়ে গেছে। এবারে এই পেস্টটি আমরা যে দুধ গরম করে কমিয়েছিলাম তাতে দিয়ে দিলাম, আর এর সঙ্গে আমি মিল্কমেড দিয়ে দিলাম প্রায় 1 টিন। যত মিল্কমেড দেওয়া যাবে স্বাদ ততই ভালো হবে, আপনারা একটু কমও দিতে পারেন। দেখুন এগুলো 3টি জিনিস আমরা একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একদম গাঢ় করে নিয়েছি। রসগোল্লা বেক করার জন্য আমি একটি কাঁচের বেকিং ট্রে নিয়েছি, তাতে বাজার থেকে কিনে রসগোল্লা আমি ইউজ করছি এবারে। তো বাজার থেকে যে রসগোল্লাগুলো এনেছি তাতে রস আমরা নিংড়ে নিয়ে খুব ভালো করে পাশাপাশি রেখে সাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ব্যাস রসগোল্লা সাজানো আমাদের হয়ে গেছে। এবারে যে আমরা লিকুইড করেছিলাম দুধ মিল্ক পাউডার ও মিল্কমেড দিয়ে সেটা ওপরে দিয়ে একদম যাতে করে ডুবু ডুবু হয়ে যায় রসগোল্লাগুলো আমরা সাজিয়ে দিচ্ছি। ব্যাস এবারে বেকিং করার পালা। আমি বেকিং ট্রে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম ও টেম্পারেচার রাখলাম 180 ডিগ্রি। প্রথমে আমাদের দেখতে হবে, প্রায় 12 মিনিট রেখে দেখবেন যে এটা হয়েছে কি না, যদি দরকার হয় তাহলে আর একটু বাড়িয়ে নেব। 12 মিনিট আমার বেকিং হয়ে গেছে, তো আমি দেখলাম যে আর একটুখানি হলে ভালো হয় তাই আমি 5 মিনিট আরও রেখে আমি নামিয়ে নিলাম। ব্যাস আমার বেক রসগোল্লা তৈরি। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, লাগছে কি না বলুন তো, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আপনাদেরও আশা করি খেতে ইচ্ছে করবে। যদি খেতে ইচ্ছে করে মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে নেবে আর সকলকে পরিবেশন করে এনজয় করবেন। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমি শেষ করছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করতে ভুলবেন না। অন্যান্য আপনাদের যে বন্ধুবান্ধব আছে ওদেরকে শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নেক্সট রেসিপি আপনাদের কাছে খুবই সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে ফ্রেন্ডস, বাই, নমস্কার।